সুপ্রিয় দর্শক, মনে আছে পরাণজয় জোলিয়ারের সিনেমাটি ছোট্ট সেই শিশু শিল্পীর কথা, যার অভিনয় মুগ্ধ করেছেন সকলকে? বর্তমানে কতটা সুদর্শন এবং হ্যান্ডসাম হয়েছে জানেন? নায়ক হয়ে কবে আসছেন সিনেমায়? বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, ধন্যবাদ। ছোট্ট সেই শিশু শিল্পীর নাম অরিত্র দত্ত বণিক। শিশুশিল্পী হিসেবে একটা সময় খুব জনপ্রিয় ছিলেন, উপস্থাপক হোক বা অভিনয় সব কিছুতে ছোট অরিত্র হয়েছেন সফল। কিন্তু সে এখন কোথায়, কি করছে, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা হাজির হয়েছি অরিত্রের কাছে। ফেসবুক লাইভে আড্ডায় উপস্থিত হয়েছেন এই শিশুশিল্পী। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিনোদন দুনিয়া থেকে কয়েক বছর স্বেচ্ছায় অবসর নিয়েছেন, তার কারণ একই চরিত্রে অভিনয় করেছিলেন অরিত্র, সেই কারণে কিছুদিনের জন্য অভিনয় জগৎ থেকে অবসরে ছিলেন। কিছুদিন পরে আবার অভিনয় জগতে ফিরছেন এই শিশুশিল্পী। গুগলি সিনেমা দিয়ে অভিনয় জগতে ফিরছেন, শ্রাবন্তী ও সোম চক্রবর্তীর সাথে একই সিনেমায় কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি পেশাগতভাবে সম্পাদনার কাজও করছেন তিনি। অরিত্র দত্ত বণিক তার ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে, প্রথমে দেখা যায় উপস্থাপক হিসেবে, পরে কিছু বাংলা সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। মিঠুন চক্রবর্তীর সাথে হাঁদাবদ সিনেমায় তার কৌতুকভরা অভিনয় আজও দর্শকদের আনন্দ দেয়। এছাড়া তাকে দেখা গেছে মেম সাহেব সহ অনেক সুপারহিট সিনেমায়। সেই ছোট শিল্পী এখন অনেকটাই বড় হয়েছে, কাজ করতে চলেছে বলিউডে কমেডি ইমেজ থেকে বের হয়ে একটি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। কলকাতা গণমাধ্যমকে অরিত্র দত্ত জানান, বলিউডে এটা আমার ডেবিউ, অভিনয় করছি হিন্দি ওয়েব সিরিজে, এতদিন আমাকে কমেডিতে দেখেছেন, এখন সেটা থেকে বের হতে চেয়েছিলাম, এইবার সেই সুযোগ পেয়েছি। অরিত্র দত্তর বর্তমান বয়স 23 বছর, সোদপুরে জন্মগ্রহণ করেন। 2020 সালে একটি বেসরকারি নিউজ চ্যানেলে জয়েন করেন, 2021 সালে গুগলে চাকরিতে জয়েন করেন। অরিত্র দত্ত এখন পুরোপুরি যুবক হয়ে গেছেন, পড়াশোনার মাঝে মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করছেন। তো বন্ধুরা, অরিত্রের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করুন। বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।